যে খবরের দিকে আমরা নজর রেখে চলেছি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান, আটটি জায়গায় ইডির অভিযান, এবং সবথেকে যেটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমানে বনমন্ত্রী, তার বাড়িতে, তার সল্টলেকের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে। সেখানে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে, তার বাড়ির পাশের বাংলোতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পৌঁছে গিয়েছে, সেখানেও তল্লাশি চলছে। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির এই তল্লাশি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, আটটি জায়গায় ইডির এই তল্লাশি চলছে। শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক নয়, তার আত্মসহায়কের ফ্ল্যাটেও ইডির হানা। ভোর 6:30 নাগাদ আত্মসহায়ক অমিত দে নাগের বাজারে, তার ফ্ল্যাটেও ইডির হানা। যদিও ফ্ল্যাট তালাবন্ধ, কার্যত অপেক্ষা করতে হচ্ছে ইডি আধিকারিকদের, যে ছবি সামনে আসছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ইডির এই অপারেশন। খাদ্যমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার বাড়িতে, সল্টলেকের বাড়িতে, এরই পাশাপাশি নাগের বাজারে তার আত্মসহায়কের ফ্ল্যাটেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম পৌঁছে গিয়েছে বলেই জানা যাচ্ছে। এবং সেখানে তালাবন্ধ থাকায় তাদের অপেক্ষা করতে হচ্ছে, ভিতরে তারা প্রবেশ করতে পারেননি ফ্ল্যাটের। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী, তার বাড়িতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি অভিযান চালাচ্ছে, এবং বেশ কিছুটা সময় ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। বাকিবুর রহমান রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত, তাকে জেরা পড়বে, তাকে জিজ্ঞাসাবাদের পর্বে বেশ কিছু তথ্য সামনে আসে, বেশ কিছু ক্লু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে আসে বলেই জানতে পারা যাচ্ছে ইডি সূত্রে, প্রভাবশালী যোগ। এবং সেই সূত্রে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। পুজো মিথ্যেই আবারও অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আটটি জায়গায় রেশন দুর্নীতি মামলায় ইডির হানা, আটটি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম। আর এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি সল্টলেক বিসি ব্লক, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম আমাদের সঙ্গে। বিক্রম, এখনকার ছবি? একেবারে রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আজকে আট জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে, যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের বনমন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী, তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই যে গোটা বাড়িটি আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশের বাড়িটি দেখতে পাচ্ছি, দুটি বাড়িতে কিন্তু নেম প্লেটে দেখা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, এবং এই দুটি বাড়িতেই ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছেন এই মুহূর্তে ইডি আধিকারিকরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর যে বাকিবুর রহমানকে এই মামলাতে প্রথম গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং অন্যান্য সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর নাম উঠে আসে। এবং যেই সময় এই অপরাধ সংঘটিত হয়েছিল বলে অভিযোগ, সেই সময় কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক তিনি রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন। এবং যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ যে বিভিন্ন এফসিআই থেকে বিভিন্ন সময় এই বাকিবুর রহমানের যে রাইস মিল রয়েছে সেখানে গম সরবরাহ করা হয়, গম দেওয়া হয়, সেই যে বাল্ক গম সেখান থেকে কিন্তু গমটিকে প্রসেস করে তারা বিভিন্ন ডিস্ট্রিবিউটরদের কাছে পাঠাতেন, সেখান থেকেই 30-40% গম তারা সরিয়ে দিতেন যা কালোবাজারে বিক্রি করা হতো এবং সেটা নগদে ট্রানজাকশন হতো। সেই নগদে ট্রানজাকশন হওয়া যে দুর্নীতির টাকা তা কিন্তু শুধুমাত্র যে বাকিবুরের কাছে পৌঁছেছে এমনটা নয়, একাধিক প্রভাবশালী ব্যক্তিদের কাছে পৌঁছেছে এবং তারাও লাভবান হয়েছে, এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা এই গোটা দুর্নীতির ক্ষেত্রে মদদ দিয়েছেন এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ। ইডি সূত্রের খবর যে বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করে কোথায় কোথায় এই টাকা গিয়ে পৌঁছেছে, কীভাবে সে এই গোটা এই নেক্সাস চালাতো, এবং তার সঙ্গে সঙ্গে তার যে রাইস মিল সেখানে তল্লাশি অভিযান করে 109টি স্ট্যাম্প বা সিল পাওয়া গিয়েছিল, যেই 109টি স্ট্যাম্প বা সিল তার মধ্যে অধিকাংশ কিন্তু সরকারি স্ট্যাম্প, অর্থাৎ ফুড ডিপার্টমেন্টের একাধিক শাখার স্ট্যাম্প, এমনটাই ইডি সূত্রের খবর। এখানেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রশ্ন যে একজন রাইস মিলের মালিক তার কাছে কিভাবে এই সরকারি এত সরকারি স্ট্যাম্প বা সিল এসে পৌঁছালো। এর পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বের জায়গা তা হলো বাকিবুরের সম্পত্তি, বাকিবুরের প্রায় 100 কোটি টাকারও বেশি সম্পত্তি পাওয়া গেছে, যেখানে আমরা জানতে পাচ্ছি যে দুবাইতে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, একাধিক হোটেল, ব্যাঙ্গালোর থেকে বোম্বে সেখানেও একাধিক প্রপার্টি, বাড়ি থেকে হোটেল, এইরকম কিন্তু একাধিক তার প্রপার্টি পাওয়া গিয়েছে, 1,632 কাঠা জমি তার পাওয়া গিয়েছে, রেজিস্টার্ড জমি, যেই জমিগুলো কিন্তু 95টি জায়গায় রয়েছে এ রাজ্য সহ দেশের বিভিন্ন জায়গায়, এবং এই যে প্রপার্টি, বিপুল টাকার প্রপার্টি, সেই প্রপার্টি কিন্তু মূলত দুর্নীতির টাকায় করা হয়েছে,
এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ, যেটা এই মুহূর্তে ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে তারা আশঙ্কা করছেন যে শুধুমাত্র বাকিপুরের যে দুর্নীতির টাকা, তার অংশে যে দুর্নীতির টাকা, সেই টাকা দিয়ে এই সম্পত্তি করা হয়নি, অন্যান্য প্রভাবশালী একাধিক প্রভাবশালী তারা যে এই দুর্নীতির টাকা অর্থাৎ এই যে রেশন বন্টন দুর্নীতির টাকা, তা থেকে যারা লাভবান হয়েছিলেন তাদেরও অংশের টাকা কিন্তু বাকিপুরের মাধ্যমে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।